দ্রুত এগিয়ে যাচ্ছে স্বপ্নের মেট্রো রেল প্রকল্পের কাজ। 23 এপ্রিলে জাপান থেকে আসছে দেশের প্রথম মেট্রো রেল। জাপানের কোবে বন্দর থেকে এ মাসেই রওনা হচ্ছে মেট্রো রেলের কোচ ও বগি। মংলা বন্দর হয়ে তা পৌঁছাবে উত্তরা মেট্রো রেল ডিপোতে। প্রথম দফায় ট্রেনের পরীক্ষামূলক চলাচলের জন্য প্রস্তুত হয়েছে 5টি স্টেশন। শাহ আলী জয়ের রিপোর্ট। প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছে মেট্রো রেলের প্রথম ট্রেন। জাপানি প্রতিষ্ঠান কাওয়াসাকি মিৎসুবিশি কোম্পানির তৈরি ট্রেনগুলোর জন্য এরই মধ্যে দিয়াবাড়ি ডিপোতে তৈরি হয়েছে প্রায় 11 কিলোমিটারের ট্র্যাক। শেষ হয়েছে ওয়ার্কশপ নির্মাণের কাজও। জানুয়ারিতে কোচ আর ইঞ্জিন পৌঁছানোর কথা থাকলেও করোনার কারণে তা কিছুটা বিলম্ব হয়েছে। জাপানের যে কোবে বন্দর আছে সেই বন্দর থেকে 20 ফেব্রুয়ারি 2021 তারিখ রওনা হওয়ার জন্য সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে এবং এটা প্রায় 2 মাস পর 23 এপ্রিল এটা আমাদের ডিপোতে এসে পৌঁছবে এবং আসার জন্য যে রুটটা আগে নির্ধারণ করা হয়েছিল সেই রুটটাই এখনও আছে। কোবে থেকে মংলা বন্দরে আসবে, মংলা বন্দর থেকে তারপর আমাদের ডিপোতে আসবে। দেশে আসার পর মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচলের জন্য আনুষাঙ্গিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। 5টি স্টেশনে দেয়া হয়েছে বৈদ্যুতিক সংযোগ, বসানো হয়েছে ট্রান্সফরমার। এই ট্রেনের চলাচলের জন্য আমাদের ন্যূনতম 3টা স্টেশনের প্রস্তুতি সম্পন্ন করতে হয়। আমরা এটাকে 5টা স্টেশন পর্যন্ত আমরা এটা মানে প্রস্তুত প্রায় করে ফেলেছি যে যাতে ট্রেনটা চলাচল করতে কোনো ধরনের অসুবিধা না হয়। আমরা জুলাই মাস থেকে ট্রায়াল রান শুরু করতে চাই। আমরা মনে করি যে আমরা এখন যেই পর্যায়ে আছি সেই পর্যায় থেকে আমাদের ট্রায়াল রান করা সম্ভব। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে দ্বিতীয় সেট ট্রেনটি জাপান থেকে 15 এপ্রিল রওনা হবে, দেশে পৌঁছবে 16 জুন, আর তৃতীয় সেট ট্রেনটি 13 জুন রওনা দিয়ে পৌঁছবে 13 আগস্ট। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।